হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর টপিক দেখে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন আমরা এই ভিডিওতে আজকে শিখব আমরা কি করে আমাদের নামের যে রিংটোনটা অলরেডি তৈরি করা আছে সেটা কি করে ডাউনলোড করতে হয় আর অ্যাপ্লাই করতে হয় আমাদের ফোনের রিংটোন হিসাবে। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাদের বন্ধু সুভাষ আর আপনারা দেখছেন টেকনিক্যালি দ্য আল্টিমেট গাইড। একটা ছোট্ট ইন্ট্রোডাকশনের পরে আমরা আবার ফিরে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এখানে আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনাদের মোবাইলের মধ্যে যে কোনো একটা ব্রাউজার খুলে নিয়ে আপনাদের গুগলটা ওপেন করে নিতে হবে। আমি এখানে সরাসরি গুগলটা ওপেন করে নিলাম বন্ধুরা, আর এই গুগলটা ওপেন করবেন আপনারা কিন্তু নেট অন করে। তারপরে এখানে এসে আপনাদের একটা কথা লিখতে হবে সার্চ বক্সের মধ্যে, f.d.m.r। এই কথাটা লিখে আমরা এখানে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে দেখুন আপনাদের এখানে প্রথমে একটা ওয়েবসাইট খুলে যাবে, ফ্রি ডাউনলোড মোবাইল রিংটোনস। এই ওয়েবসাইটটা আমরা ওপেন করে নেব বন্ধুরা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই f.d.m.r এই ওয়েবসাইটটা আমাদের ওপেন হয়ে গেছে। এখানে আমাদের আর কিছু করতে হবে না, আমাদের সিম্পলি এই গুগল যে কাস্টম সার্চ বক্স আছে এখানে এসে আমাদের নামটা আমাদের লিখে দিতে হবে। আমার নাম সুভাষ, আমি এখানে সুভাষ লিখে দিলাম। আপনাদের নাম যেটা আপনারা সেটা লিখে এই সার্চ বাটনটাতে ক্লিক করবেন। তাহলে দেখুন আপনাদের এখানে নামের বিভিন্ন রকম যে অলরেডি রিংটোনটা তৈরি করা যায় সেইগুলো আপনাদের এখানে শো করছে। এখানে দেখি আমাদের কী কী শো করছে। এখানে শুধু সুভাষ লেখা আছে। এখানে সেকেন্ডে আমাদের যেটা লেখা আছে সেটা হচ্ছে, সুভাষজি প্লিজ পিক আপ দ্য ফোন। এখানে লেখা আছে, হ্যালো মিস্টার সুভাষ কৃপিয়া আপনা ফোন উঠাইয়ে, মিস্টার সুভাষজি আপকি জান কা ফোন আয়া হে। এরকম আপনারা অনেক রকম আপনারা এখানে রিংটোন পেয়ে যাবেন বন্ধুরা। আপনাদের যেটা আপনাদের ভালো লাগবে সেইটা আপনারা ক্লিক করে খুলে নেবেন। আমি এখানে এইটা নিচ্ছি, সুভাষজি প্লিজ পিক আপ দ্য ফোন, কই আপকো বহুত ইয়াদ কর রাহা ইসকো। এটাকে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে দেখুন আমার কিন্তু এটা খুলে গেল বন্ধুরা। এখানে এসে আমাদের যেটা করতে হবে, নর্মালি শুধু এখান থেকে আমাদের এই ডাউনলোড বাটনটাতে আমাদের ক্লিক করতে হয় বন্ধুরা। ডাউনলোড বাটনটাতে ক্লিক করার পরেই দেখুন আপনাদের কিন্তু এই রিংটোনটা আপনারা শুনতে পাচ্ছেন বন্ধুরা। এখানে আপনাদের রিংটোনটা কিন্তু প্লে হয়ে গেছে, এটা আপনারা শুনে নিন। যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে আপনারা এখানে কী করবেন, আপনাদের এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাউনলোড অপশান দেখাবে, ডাউনলোডে আপনারা ক্লিক করবেন বন্ধুরা। ডাউনলোডে ক্লিক করার পরে এটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে আপনারা এটাকে সিম্পলি ব্যাক করে পিছনে চলে আসবেন। এরপরে আপনারা আপনাদের ফোনের সেটিংসে যাবেন, এবং সেটিংসে যাওয়ার পরে এখান থেকে সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশনে যাবেন। সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশনে যাওয়ার পরে এখান থেকে রিংটোনে যাবেন। রিংটোনে যাওয়ার পর আপনারা আপনাদের যে রিংটোনটা আপনারা সেট করতে চান সিম ওয়ান বা সিম টুতে, তার মধ্যে গিয়ে আপনারা এই প্লাসটাতে ক্লিক করবেন। প্লাসটাতে ক্লিক করার পরে দেখুন আপনাদের কিন্তু এখানে সুভাষজি প্লিজ পিক আপ দ্য ফোন, এটা কিন্তু আপনাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। এটাকে আপনারা সিম্পলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখুন আপনাদের এখানে প্লে হচ্ছে, প্লে হয়ে দেখাচ্ছে। আপনাদের এইটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে ডান ক্লিক করবেন। এইভাবেই কিন্তু আপনারা আপনাদের রিংটোনটা সেট করে দিতে পারবেন আপনাদের ফোনের মধ্যে। তাহলে আজকের জন্য এই ভিডিওতে এতটুকুই বন্ধুরা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে আপনারা একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের এই বেল নোটিফিকেশানটা অন করে অল প্রেস করে দিতে ভুলবেন না বন্ধুরা, আমার সব ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।